বাসায় ঢুকে দিনে দুপুরে টাকা লুট করে নিয়ে গেছে হিজড়াদের একটি চক্র। খোদ রাজধানীর পশ্চিম রাজাবাজারে বৃহস্পতিবার এই ঘটনায় আনসারি বেগম নামে 75 বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর করে ফেলে পালিয়ে যায় চক্রের সদস্যরা। হিজড়াদের এমন উৎপাতে আতঙ্কিত এলাকাবাসী, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। তাইমুন ইসলাম রায়হানকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। রাজধানীর পশ্চিম রাজাবাজারের এই বাড়িতে কাজের মেয়েকে সঙ্গে নিয়ে থাকতেন 75 বছর বয়সী আনসারি বেগম। বৃহস্পতিবার সন্ধ্যায় এই বাসায় কাজের সন্ধানে আসে পূর্ব পরিচিত দুজন। ঠিক সেই সময়ে ফ্ল্যাটের দরজা খোলা পেয়ে বাসায় ঢুকে পড়ে দুই হিজড়া। ঈদকে সামনে রেখে কয়েক হাজার টাকা দাবি করতে থাকে তারা। 12,000 টাকা নিয়ে নয়তো উঠবো না আমরা। আমি সে না উঠলে না ওঠা অত টাকা আমার কাছে নাই। বলে টাকা দিবি না গলা টিপে মেরে যাব, কি করবি, কোনটা চাস? কেউ কিছু করতে পারবে না আমাদেরকে তোকে মেরে গেলে। ও আমার ওই বুয়ারা বল, উনি অসুস্থ মানুষ একজন বয়স্ক, বলে যাই হোক আমাদেরকে টাকা দিবে আমরা চলে যাব। শেষ আমি উঠে গেলাম, আমি বললাম 1,000 টাকা দিলে হবে? বললো না 2,000 দিবি। আমি গিয়ে আলমারি খুললাম, আর তো এর পিছনে গেছে হয়তো আপনার ছবিতে দেখছেন, ঝাপটায় ধরে ভিতর থেকে ব্যাগ নিয়ে এসে আমাকে একটা ধাক্কা দিয়ে ফেললো। আগে একটাই বললো, আমি আলমারি কাছে ওরা যাওয়াতে আমার গা আরও কেঁপে উঠলো। তারপরে শেষে ধাক্কা দেওয়ার পর আমি আর বলতে পারবো না, হাত থেকে ব্যাগ টেনে নিয়ে এদিকে চলে আসছে, আর কিছু আমি বলতে পারবো না। সিসিটিভি ফুটেজে দেখা যায় নিজের রুমে ঢুকে আলমারি থেকে টাকা বের করছেন ভুক্তভোগী ওই নারী। ঠিক সেই সময়ে দুই হিজড়া হঠাৎ করেই আক্রমণ করে ওই নারীকে ফেলে দিয়ে আলমারি থেকে টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। এখানের মধ্যে একজনকে আমি চিনতে পারছি, সে ওদিনও আসছিলো, আজ করছে। ওদের একটা শাস্তি হোক, নয়তো এরা বারবার আমাদেরকে ডিস্টার্ব করবে। হিজড়াদের এমন উৎপাতে আতঙ্কিত এলাকাবাসী, সিসিটিভি ফুটেজ দেখে সবাইকে আইনের আওতায় আনার দাবি তাদের। আমরা পথে ঘাটে বাসে এমনকি এদের যন্ত্রণা বিশ্বাস করবেন না, এরা তো যা ব্যবহার করে মানে তাদের আর কি বলবেন, ন্যাকেট পর্যন্ত হয়ে যায় এরা। সন্ত্রাসীর মতো ঘরে ঢুকে মানে একটা সুযোগ খুঁজে বড় অঙ্কের মোটো অঙ্কের টাকা আদায় করবে, এটা তো অনেক দুঃখজনক ঘটনা। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।